আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সবাইকে কৃষকের আশ্রয় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আপনাদের সামনে চলে আসছে আজকের পাটের জমিতে। আর এই যে পাটের জমিতে প্রথম এবং যে সমস্যাটা দেখা দিয়েছে সেটি হচ্ছে আপনাদের লেদা পোকার আক্রমণ। এই লেদা পোকার আক্রমণের ফলে গাছের পাতাগুলো খেয়ে একদম ফুটো করে ফেলে, যার ফলে আস্তে পর্যায়ক্রমে প্রথম অবস্থায় একটা 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 করে আক্রমণ করার পরে অত্যন্ত ব্যাপক আকারে ছড়ায়। এবং এই লেদা পোকা প্রথম অবস্থায় আপনার এই পাতার উপরে পাতা খেয়ে তার উপরে ডিম পাড়ে এবং সেখান থেকে বংশ বিস্তার করে। এই লেদা পোকার ফলে এক সময় দেখা যায় যে গাছটা সম্পূর্ণ মারা যাচ্ছে। এই লেদা পোকার থেকে কিভাবে আপনারা কি ওষুধ বা কি কীটনাশক ব্যবহার করবেন সেই সমস্ত নিয়ে আজকের পুরো ভিডিওটাতে আলোচনা থাকছে। তো চলুন শুরু করা যাক। আমাদের সামনে রয়েছে একটি 15 লিটারের একটি স্প্রে ডপ, স্প্রে মেশিন। এর মধ্যে আমাদের কাছে দেখতে পাচ্ছেন আমরা নীল অ্যামামেকটিক বেনজয়েডের সাথে আরেকটি ওষুধ ব্যবহার করছি, সেটা হচ্ছে সিলেকশন ক্লোরোফাইরিফক্স প্লাস সাইপারম্যাথিনের গ্রুপের একটি ওষুধ। এটি আপনার 10 লিটার পানিতে 12 মিলি, এটা 5% জমির জন্য 10 লিটার পানিতে 12 মিলি ব্যবহার করবেন। তো আমরা ধরুন নিচ্ছি, আপনার এই 15 লিটার পানিতে 15 লিটার পানিতে আপনি কতটুকু ব্যবহার করবেন? 15 লিটার পানিতে সর্বপ্রথম 3 মুটকি ওষুধ নিতে হবে। আচ্ছা ঠিক আছে, 3 মুটকি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই কীটনাশকটা প্রথম অবস্থায় আপনার 15 লিটারের ডপেতে আপনারা 3 মুটকি ব্যবহার করবেন। ব্যবহার করার পরে তারপর নীল, যেটা নীল আছে ভাই, এটা ব্যবহার করবেন কতটুকু? ভাই এটা ব্যবহার হচ্ছে এই বিঘা প্রতি মনে করেন যে 3টা দিতে হবে। ঠিক আছে, তো এক ড্রপ পানিতে 1টা, এক ড্রপ পানিতে 1টা। দর্শক, আপনারা শুনতে পারলেন যে একটা মেশিনে, একটা এই স্প্রে মেশিনে আপনার একটি করে এই যে নীল আছে না, নীল কীটনাশকটি আপনারা ব্যবহার করবেন। প্রথমে আপনারা পানি দিয়ে দেবেন, আমরা 15 লিটার পানি একবারে ডপের মধ্যে দিয়ে দেব। আমাদের পুরো পানি ভরা হয়ে গেছে, এখন আমরা স্প্রের জন্য তৈরি। দেখতে পাচ্ছেন আপনারা ভালো করে স্প্রে মেশিন দিয়ে ভিজাই দিবেন।